আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে বাইনারি আউটপুট প্রিন্ট করতে হয়। তো আমার আগের ভিডিওতে আমি বাইনারি ইনপুট কিভাবে নিতে হয় ওটা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ওটা একটি কোডে লিখেছিলাম। তো আমি ওই কোডের উপরই আসলে এডিট করবো। আপনারা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন, না হলে এটা আসলে একটু বুঝতে কষ্ট হবে। তো বাইনারি ইনপুটের জন্য আসলে আমার বেশি কিছু করা লাগবে না, আমার প্রথমত এই জিনিসটা বাদ দিতে হবে আর কিছু মডিফিকেশন করতে হবে। মডিফিকেশন হচ্ছে আমার একটা কাউন্টার লাগবে, আমার কতগুলো বিট নিচ্ছে এটা কাউন্ট করার জন্য। কাউন্ট ডিফাইন বাই ইকুয়াল ফার্স্ট ইনিশিয়ালি জিরো। আমি এখন ডাটাগুলো মুভ করে নিই, আমার ডাটা মুভ করা শেষ। দেন হচ্ছে আমার অফিসিয়ালি একটা বিট যখন না হবে তখন আমি আমার কাউন্টারটা ইনক্রিমেন্ট করবো। কাউন্ট আমি জাস্ট আমার একটা বিট নিলাম তখন আমি কাউন্টটা ইনক্রিমেন্ট করবো, শেষ। একটু কি আমার মানে ইনপুটের মডিফিকেশন, আউটপুটের মডিফিকেশনটা হচ্ছে আমি প্রথমে আমার বাদ দিতে হবে, সেটা হচ্ছে আমার টোটাল একটা বিএক্স রেজিস্টার যখন আমি নিলাম তখন বিএক্স টোটাল 16 বিট আছে। তো আমি যদি লাস্টের দিক থেকে প্রিন্ট করতে থাকি তাহলে হচ্ছে আমার আপনারা সাপোজ বিএক্স ইকুয়াল টু 1010011, তো এখানে কয়টা বিট আছে, চারটা একটা। তো এটার আগে অবশ্যই চারটা বিট আছে আর এর আগে চারটা বিট আছে, টোটাল হচ্ছে বিএক্স রেজিস্টারে এরকম 16টি বিট আছে। তো আমার প্রিন্ট করতে হবে যে এই মানে 1010011 এই বিটগুলো আমার প্রিন্ট করতে হবে, এই টোটাল 9টা বিট প্রিন্ট করতে হবে। তো আমার প্রথমে যে 7টা বিট আছে এই 7টা বিট আমার অবশ্যই বাদ দিতে হবে। তো 7টা বিট বাদ দেওয়ার জন্য আমাকে কী করতে হবে যে প্রথমে আমি 7 বার রোটেট ক্যারি লেফট করবো, তার ফলে হবে কি এমএসবি বিট যেটা আছে 0। তো একবার লেফট করলে আমার একবার লেফট সাইডে শিফট হয়, আর যদি আমি 7 বার রোটেট ক্যারি লেফট করি তাহলে আমার 7 বার লেফট সাইডে মুভ হবে, তারপরে আমার জিনিসটাও হয়ে যাবে তখন নতুন এরকম কিছু হয়ে যাবে। তখন হচ্ছে 1010011 আর লাস্টে যেই প্রথমে যে জিরোগুলো ছিল ওগুলো লাস্টে চলে আসবে টোটাল 7টা। প্রোগ্রামটি রান করলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি, এখানে আমি দুটা দিয়ে থাকবো। আচ্ছা, আমাকে এখন কি করতে হবে একটি লুপের জন্য একটি ভেরিয়েবল নিতে হবে যেটা হচ্ছে আমি নিব সিএল, মুভ সিএল অথবা 16। সিএল থেকে আমার মুভ সিএল আমার, ও আচ্ছা সাবট্রাক্ট করতে হবে, সরি এসইউবি সিএল আমার কাউন্ট। কাউন্ট সাবট্রাক্ট করার পরে আমি বিএক্সকে আর সিএল করবো, রোটেটকে এই লেফট লেফট করবো হচ্ছে বিএক্স কমা মানে বাকি যে সংখ্যক ডিজিট আমার ইনপুট না হয়নি ওই সংখ্যক বার আমি লোডেট কে লেফট করবো। দেন হচ্ছে আমার অ্যাগেন মুভ সিএলের মধ্যে আমার কত রাখবো, আচ্ছা মুভ সিএলের মধ্যে আমি কাউন্ট রেখে দেবো মানে আমার কত সংখ্যক বার এখন লুপটা ঘুরাইতে হবে। আর এর আগে আমার আমার ওয়ার্ড সিএইচ কমা সিএইচ আমি এক্সরটাকে সিএইচ ইকুয়াল 0 সেট করে দিচ্ছি আর কি। এখন আমার লুপ খুলবে, লুপ খোলানোর সময় আমি একটা লুপের জন্য কী লাগবে, লুপের জন্য লাগবে হচ্ছে একটা লুপ ফর টু। এখন আমি একবার করে চেক করবো আর সি রোটেট কে ইলেক্ট। আপনারা কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম যে এখন সাপোজ আমার নতুন আর নতুন যে বিএসটা হবে মানে এই করার পরে বিএক্স ইকুয়াল টু সাপোজ আমার আছে 1010011, এটা হচ্ছে আমার টেকেন ইনপুট আর আমার এক্সট্রা আছে আর হচ্ছে 0। তো আরসিএল করলে আমার প্রথম বিটটা এখন ফার্স্টে নিবে, দেন হচ্ছে আমার সেকেন্ড বিট নিবে, দেন হচ্ছে আমার থার্ড বিট নিবে, দেন হচ্ছে আমার ফোর বিট নিবে, এইভাবে আমার লাস্ট বিট পর্যন্ত নিবে আর এটাকে আমার সিরিয়ালে প্রিন্ট করে দিবে। তো আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে বিএক্স কমা 1 করলাম, একবার নোটের ক্যারি লিফ করলাম, দেন হচ্ছে আমার ক্যারিটা চেক করব ক্যারিটা কি 1 নাকি 0। যদি 1 হয় তাহলে আমি 1 প্রিন্ট করবো, আর যদি 0 হয় তাহলে আমি 0 প্রিন্ট করবো। সো যদি জাম্প ইফ ক্যারি জেসি তাহলে হচ্ছে আউটপুট 1 জাম্প করবে, এলস আমার আউটপুট 2 প্রিন্ট করবে। তো আমি আসলে এখানে মুভটা এখানে লিখলাম মুভ ইমেজ কমা 2
देन अच्छे जंप कर पे लास्ट ऑफ लूप लास्ट ऑफ लूप होते हैं अपने देखो पढ़े देखा चाहिए ना मैं लूप पे एक बार शेष रह जंप कर देन अच्छे हमारे खाने देखते हो बेचारा आउटपुट आउटपुट वन टॉप इनको भी की मूव यार कमा वन एंड इनटू वन इच আউটপুট 1 এ প্রিন্ট করবে 1 আর আউটপুট 0 তে প্রিন্ট করবে মানে আউটপুট 0 তো নেই মানে এলস এ প্রিন্ট করবে হচ্ছে 0 দেন হচ্ছে আমার এখানে আসবে লাস্ট অফ লুপ এটা হচ্ছে আমার একবার লুপের শেষ স্টেটমেন্ট মানে আমার যদি আমার ইফ এলস যেরকম হয় যদি আমার ইফ জাম্প ক্যারি থাকে তাহলে হচ্ছে আমার আউটপুট 1 এ চলে আসবে 1 হয়ে তারপর আমার লুপটা ঘুরবে আর যদি আমার জেসি না হয় তাহলে হচ্ছে আমার জিরো প্রিন্ট করবে জিরো প্রিন্ট করে যদি আমি এটা না দিতাম তাহলেও তো কি আমার আবার ওয়ান ও প্রিন্ট করতো এটা বন্ধ করার জন্য আমি লাস্ট অফ লুপ একটি কিওয়ার্ড লিখলাম আর এখানে হচ্ছে আমার লুপ হবে ফর টু টা আমার লুপ হচ্ছে তো আমি প্রিন্ট করে দেখি আসলে প্রিন্ট করার আগে আমার এখানে কিছু জিনিস লিখে লিখে ফেলা হয় যেমন প্রিন্ট আউটপুট আর এখানে হচ্ছে প্রিন্ট মানে টেক ইনপুট তো প্রিন্ট তো আমি এখন রান করে দেখি রানের সময় এখন 100111 আউটপুটে প্রিন্ট দেখবেন 100111 আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট আউটপুট দুটোই সেম আছে তো বাইনারি আউটপুট আসলে এটা কি আর এর পরবর্তী ভিডিওতে আমি হেক্স ইনপুট আর হেক্স আউটপুট দেখাবো তো আশা করি সাথে থাকবেন ধন্যবাদ